সালামু আলাইকুম বন্ধুরা আজকে মূলত দেখাবো কীভাবে আপনারা নাম্বার ডায়াল করে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন সেটা আপনি বাটন মোবাইল দিয়েও করতে পারেন কিংবা টাচ ফোন থেকেও করতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ডায়াল করব স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে যেই সিমে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সেই সিমে ডায়াল করে দেবেন তো বন্ধুরা আমি জাস্ট ডায়াল করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মোবাইল রিচার্জ করব সেই মোবাইল রিচার্জ অপশনটি তিন নম্বরে রয়েছে তাই আমি এখানে তিন নম্বর লিখে দেবো থ্রি লিখে ডানের সেন্ট আইকন সেখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনি যেই সিমে আপনি রিচার্জ করতে চান সেই সিমের নম্বরটি এখানে ডায়ল করবেন আমি বাংলা লিঙ্ক সিমে রিচার্জ করবো তাই আমি এখানে বাংলা লিঙ্ক তিন নম্বরে রয়েছে তাই থ্রি লিখে তারপরে আমি ডানের সেন্ট আইকনে ক্লিক করবো সেন্ট বাটুনে তো আরেকটি ইন্টারভিউ যে নিয়ে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেই সিমে রিচার্জ করেন না কেন এখানে জাস্ট ওয়ান দিবেন তারপর সেন্ট দেবেন প্রিপেইড তো বন্ধুরা আমি জাস্ট প্রিপেইড দিয়ে সেন্ড করে দিলাম আপনি সকল সিমে কিন্তু একই ওয়ান দিয়ে দিবেন তো এখানে আমি বাংলা লিঙ্ক মোবাইল নং বাংলালিঙ্ক নাম্বারটি দিয়ে দেব তো আমি জাস্ট নাম্বারটি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে সেন্ড করে দেবো ডানে তো সেন্ড করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রিচার্জ অ্যামাউন্ট তো এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই নাম্বারটি সেই সংখ্যাটি এখানে দিয়ে দিবেন আমি বিশ টাকা লোড করে আপনাদেরকে দেখাবো তো আমি সেন্ড করে দিলাম বিশ টাকা লিখে তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি চাইতেছে ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো পাসওয়ার্ডটি দিয়ে আমি সেন্ডে ক্লিক করে দেবো এখানে নাম্বারটি আপনারা শিওর হয়ে নিতে পারেন নাম্বারটি দেখার তো সেন্ড করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার মোবাইল রিচার্জ সাকসেসফুল হয়েছে তারা একটি মেসেজ দিছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করব 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 করবেন ধন্যবাদ আসসালামাইকুম রহমাত